মেডিকেল কলেজে 2022 শিক্ষাবর্ষের MBBS প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবছর ভর্তি পরীক্ষায় পাশ করেছেন 49,194 জন, পাশের হার 35.34%। পরীক্ষায় অংশ নিয়েছেন মোট 135,813 শিক্ষার্থী। দুপুরে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে ফল প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। জানিয়েছেন চলতি বছর সরকারি মেডিকেল কলেজের 4,350 আসনে ভর্তির সুযোগ পাচ্ছেন 1,957 জন ছাত্র এবং 2,393 জন ছাত্রী, আর বেসরকারি মেডিকেলের আসন সংখ্যা 6,772। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক।